Hey, you don't need to hold. Shooting prices. আজকে দিয়ে আর মনে হয় আর দুই তিন দিন সিকোয়েন্সের কাজ আছে, এন্ড দেন গানের শুটিং বাকি। ভীষণ ভালো লাগছে আসলে, এটা শপিং মল তো, এত বড় শপিং মল, এখানে ধরেন হাজার হাজার লোক। নিচে যখন শুটিং করছিলাম অনেক ভিড়, প্লাস এই দোকানের মধ্যেও সারাদিন এদের ধরেন মানে কি বলবো, অনেক কষ্ট হয়েছে এই শপের লোকজনদের। আর ভালো লাগছে কারণ হচ্ছে যে কিল হিম তো অনেকেই জানেন যে আমার ক্যারেক্টারটা হচ্ছে আমি নেগেটিভ একটা রোল প্লে করব। সো হ্যাঁ, আমি ভীষণভাবে এক্সাইটেড আর মানে ডিফারেন্ট, টোটালি অন্যরকম। কারণ দেখা গেছে যে সব ছবিতে তো আমি ধরেন হিরোইন, আর হিরোইনটা তো হিরোর সাথে প্রেম ভালোবাসার বিষয়টা তো স্বাভাবিক থাকবেই। তো এখানেও সব আছে কিন্তু একটু অন্যভাবে, যেটা আসলে হলে গিয়ে দেখতে হবে। সব কিছু মিলিয়ে অসাধারণ, কারণ হ্যাঁ সম্পূর্ণ একদম একদম ফ্রেশ ভাবে আমরা, এটাই প্রথম আমাদের বাইরের কাজ। বাট এর আগেও তো অনেকের কাছের সাথে কাজ করেছি, যেমন গাজী আঙ্কেল ছিলেন, গাজী আঙ্কেলের সাথে কাজ করেছি হৃদয় ভাঙা ঢেউ। ওটার ক্যামেরাম্যান ছিল হচ্ছে মাহফুজ আঙ্কেল, উনিও আমাদের মাঝে নেই। তো ওইটা ছিল একরকম ভালো লাগা অভিজ্ঞতা, যেটা এখন সব কিছুই স্মৃতি। প্লাস এখন যে কিলহিমের শুটিং করছি সেটা হচ্ছে আমাদের যে ডিরেক্টর এবং প্রডিউসার ইকবাল ভাই, মানে উনি খুব স্পিডি একজন মানুষ, আর খুব ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নেয় কীভাবে কী করবে। মানে ইনস্ট্যান্ট কিছু বুদ্ধি থাকে না, তারা কিছু কিছু মানুষ এগুলো হুটহাট করে ডিসিশনটা নিয়ে ফেলতে পারে এরকম। আর ভালো লাগছে, আর আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে মানে আসলে যারা ফার্স্ট শো দেখবে সিনেমার, মানে ওদের যখন আপনারা রিভিউ নেবেন না, ওই জিনিসটা আমার কাছে মনে হয় খুব খুব বেশি ভালো হাইপ ক্রিয়েট করবে বাকি যারা দর্শক সারাদিনে বা পরে যারা সিনেমাটি দেখবে, এরকম একটি গল্প। আর আসলে কথা বলতে গেলে কিন্তু গল্পের কথা চলে আসে, সেটা তো বলতে চাই না, সব কিছু মিলে সুপার। এক্স্যাক্টলি, আমি সবসময়ই বলি আমাদের দেশের প্রাইম মিনিস্টার যিনি, উনিও একজন মেয়ে। সো সেই জায়গা থেকে বাংলাদেশে আমরা মেয়েরা ভালো থাকবো এবং এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা সেক্টরই, আসলে মেয়েরা এখন ভালো করছে সব জায়গায় আমি দেখি। আর যখন একটা মেয়ে হয়ে যখন একটা মেয়ের ভালো দেখি, সাকসেস দেখি, স্বাভাবিকভাবে ভীষণ ভালো লাগে। আমি চাই যে যারা ভালো করছে, তারা তো করছে আলহামদুলিল্লাহ, ইভেন যারা স্ট্রাগল করছে, মেয়েরা যারা জীবনে এগিয়ে যাওয়ার জন্য, মানে তারা যেন আল্লাহ তাআলা তাদেরকে যেন ভালো রাখে। না সব কিছু মিলিয়ে আমরা নারী, আমরা মা, আমরা বোন। সো আমি সবসময় মেয়েদের পক্ষেই ডেফিনেটলি, আর মেয়েদের, আমি একজন নারী, মেয়েদের হয়ে মেয়েদের সফলতা কামনা করি সবসময়।